রাজু এবং রনির একত্রে ছয়শো নব্বইটি লিচু আছে রাজুর অপেক্ষায় রনির ছিয়াশিটি লিচু কম আছে করতে যে রাজু ও রনির একত্রে সমান লিচু কতটি দুইজনে সমান সমান পাবে এরকম লিচু কতটি তাহলে আমরা যেটা আছে রনির কম যেটা আছে রাজু অপেক্ষায় তাহলে সব বেশি ফাইকে রাজু আমরা এই রাজু বেশি ফাই কার থেকে রনির থেকে কতটি পঁচাশিটি টি বেশি তাহলে এইটা যদি বেশি বিয়োগটা বেশিটা বিয়োগ দিয়ে দিই বা কম যেটা পায় রনি এটা বাদ দিয়ে দিলে দুজনে সমানভাবে ভাবে তাহলে আমরা রনের টেপে যাব তাহলে আমরা তে অ্যান্সার করি আমাদেরকে বলা হচ্ছে দুইজনের সমানভাবে কত এইটা বাদ দিয়ে দিলে সে সেটা বাদ দিলে দুজনে সমানভাবে ভাবে তাহলে কতে অ্যান্সার করি তাহলে যে রাজু এবং রনি এই রাজু একত্রে লিচু আছে কত ছয়শ এই নব্বইটি প্রশ্নে দেওয়া আছে যেটা তাহলে এই রাজু অপেক্ষায় রনির লিচু কম আছেন এই রাজু অপেক্ষায় আমরা যদি দেখি যেটা প্রশ্নে দেওয়া আছে এই রাজু অপেক্ষায় রনির কম আছে কতটি এই আমরা পাই রাজু অপেক্ষা এই তাহলে দুইজনের সমান আছে রাজু ও রনির একত্রে সমান কতটি আছে আমরা এই ছিয়াশি বাদ দিয়ে দিলেই আমরা দুইজনের একত্রে সমান আছে আমরা পাবো তাহলে পাই তাহলে এই রাজু ও রনির ধরনের এক সমান লিচু আসে তাই রেফাই আমরা বিয়োগ করলে চার আর এখানে আট থেকে নয় নয় আর শূন্য আর ছয়শ চারটি দুজনে সমানভাবে পাবে তাহলে এখান থেকে আমরা রনি টেবিল করতে পারবো তারপর আমরা দেখি পরবর্তী প্রশ্নে কি বলা হয়েছে তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর এখানে যে ক অংশের জন্য তারপরে বলা হয়েছে যে রনির কতটি লিচু আছে রনির কতটি লিচু আছে যেহেতু দুইজন সমানভাবে পাই এখানে তাইলে এবং রাজু অপেক্ষায় রনি চিয়াশিটি কম পায় তাইলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি রনির টেবের করতে পারি যে দুই দিয়ে ভাগ করলে রনির টেবের হয়ে যাবে তাহলে খতে আমরা অ্যান্সার করি তাহলে পাই রাজু রনির সমান লিচু করছে কতটি আমরা পাই ছয়শ চারটি আমরা আগেই বের করছি এই চারটি তাহলে সুতরাং রনের লিচু আছে তাহলে সুতরাং আমরা এই রনের লিচু কতটি সেটা হয়ে যাবে তাহলে সুতরাং এই রনের রনের আছে বা পাবে যেটা আসতে সমান হবে আমরা পাই এই ছয়শ চারটিকে ছয়শ চারটিকে টিকে বাক করবো কত দিয়ে দুই দিয়ে যেহেতু দুইজন সমানভাবে পাই ওই সংখ্যাটা তাহলে এটাকে আমরা দুই দিয়ে বাক করি তাহলে দুই দিয়ে ভাগ করলে পাই আমরা দুই দিয়ে ভাগ করব এই এতটি সমান আছে আমরা তিন দুগুণে ছয় শূন্য দুই এই এতটি তাহলে এটা হচ্ছে কি রনির লিচুর সংখ্যা এরপরে রাজুর কতটি লিচু আছে রাজু বেশি পায় কতটি এই রনি বলা হয়েছে রাজু ভাকে এতটি কম পায় যদি রনি তিনশো দুইটি পায় তাহলে রাজুভাতে এই সিএসটি যোগ করে দিলে আমরা পেয়ে যাব তাইলে আমরা দেখি তাহলে হয় যে খ হতে আমরা গ অংশের উত্তর করি তাহলে গ অংশে এটা পাই হতে তাহলে রাজু রনি অপেক্ষায় এই রাজু অপেক্ষায় রনির চেয়ে সিটি কম তাহলে এটা চিয়া সিটি যোগ করে দেব আমরা লিখি তাহলে সুতরাং রাজু রাজু অপেক্ষায় অপেক্ষায় কতটি চিয়া তাহলে সুতরাং রাজুর লিচু আছে সেটা আমরা পাই সুতরাং সে কতটি আমরা এই তিনশো দুইটির সাথে তিনশো দুই যোগ হবে চিয়াশিটি লিচু আছে কার এই রাজুর কেন রাজু বেশি পায় রনি অপেক্ষায় চিয়াশিটি বেশি অর্থাৎ রাজু অপেক্ষা রনি চিয়াশিটি কম এটা তাহলে এখন বলা বলাইছে আমাদের প্রশ্নে যদি দেখি যে গোটে বলাইছে যে একটি লিচুর দাম চার টাকা হলে একটি লিচুর দাম চার টাকা হলে প্রত্যেকে কত টাকার লিচু পাই রাজু এবং রিনু রি কতটি করে কত টাকার লিচু ফেলো সেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে তাহলে একটি লিচুর দাম দেওয়া আছে তাহলে আমরা গহতে অ্যান্সার করি যে একটি লিচুর দাম আমরা যদি দেখি আমরা এই রাজু পাই কতগুলি সেটাকে লিখি আমরা গহতে পাই গহতে আছে তিনশো আটাশিটি তাহলে একটি লিচুর দাম চার টাকা তাহলে আমরা লিখি যে একটি লিচুর দাম দাম কত চার টাকা সুতরাং আমরা তিনশো আটাশিটি লিচুর দাম হবে আমরা পাবো সেটা হচ্ছে এই তিনশো আটাশি গুণ হবে চার এত টাকা তিনশো আটাশি গুন করলে ফাই তিনশো আটাশি ফোর রাজুর লিচু পাবে প্রত্যেকে কত টাকার লিচু পাবে তাহলে এটা পনেরোশো বাহান্ন টাকার লিচু পাবে কে রাজু তারপরে আমরা দেখি যে বলা হয়েছে যে এই রনি কত টাকা লিচু পাবে তাহলে আমরা দেখি আমরা এই গ হতে ফাই খ হতে ফাই হতে যে রনির লিচু আছে রনির লিচু আছে আমরা রনির লিচু আছে কতটি এই তিনশো দুইটি তিনশো দুইটি তাহলে একটি লিচুর দাম একটি লিচুর দাম কত চার টাকা তিনশো লিচুর দাম চার প্রায় এই চার এত টাকা গণ করি চার দুগুণে আট আর চার শূন্য শূন্য তিন চার বারো এই এতটি লিচু তাহলে পাবে রোনে এই বারোশো আট টাকার এটা হবে রোনে বারোশো আট টাকার লিচু পাবে তাহলে এটাই আমাদের উত্তর